জয় হিন্দ এভরিওয়ান, সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা। বন্ধুরা, আজকের ক্লাসে আপনাদেরকে আমি টোটাল 20টি প্রশ্ন দেবো, জিকে প্রশ্ন, যেগুলি থাকবে আপনাদের ভারত এবং তথা সারা বিশ্ব থেকে প্রশ্ন থাকবে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন শুধুমাত্র আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এতদিন আপনাদেরকে আমি ত্রিপুরা জিকে দিয়েছিলাম, তো আজকে থেকে আবার চেষ্টা করব ভারত এবং সারা বিশ্বের আপনাদেরকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়ার জন্য। ঠিক আছে, তো বসে প্রতিদিন ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন, আর যারা সম্পূর্ণ সিলেবাস নেবেন আপনারা সেখানে সম্পূর্ণ সিলেবাস নোট পেয়ে যাবেন, আমি যেগুলো ক্লাসও করাই সেগুলো সেখানে থাকবে। ঠিক আছে, যারা অলরেডি নোট নিয়ে নিয়েছেন তো তারা আপনারা সবাই সেই নোটের মধ্যে সব এই প্রশ্নগুলো পাবেন অলরেডি। ঠিক আছে, তো যারা নোট নিতে চান সম্পূর্ণ সিলেবাস নিয়ে বাড়িতে বসে পড়তে চান একসাথে, স্ক্রিনে ডিটেল আছে, যোগাযোগ করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি। এই প্রশ্নগুলো ত্রিপুরা পুলিশ, বিশেষ করে ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং জেল পুলিশের এক্সামের পরীক্ষার জন্য। ঠিক আছে, তো আজকের যে প্রথম প্রশ্ন হচ্ছে, দেখুন, নিচের কোন দ্রবণে আলোর বিচ্ছুরণ দেখা যাবে? চারটি অপশন দেওয়া রয়েছে, আনসারটা কী হবে আমি তাড়াতাড়ি প্রশ্নকে আনসার বলে যাব, না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি প্রশ্ন পরে সময় দেবো না আপনাদেরকে, আমি আনসারটা বলে দেবো, আপনারা প্রশ্নটা নোট করে নেবেন। ঠিক আছে, আনসারটা নোট করে নেবেন। তো প্রথম প্রশ্নের আনসারটা হচ্ছে, দেখুন, অপশন আপনারা সি ধরে নিতে পারেন, এটাকে অপশন সি, NaCl জলীয় দ্রবণ। ঠিক আছে, এটা হচ্ছে রাইট আনসার। দেখে নিচ্ছি বন্ধুরা আমরা পরের প্রশ্নটা। তো দুই নম্বর প্রশ্ন হচ্ছে আপনাদের সামনে, দেখুন, দুই নম্বর প্রশ্ন হচ্ছে, নেয়াবেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে আছে? ঠিক আছে, তো আনসারটা কী হবে, দেখুন, আনসারটি হচ্ছে তামিলনাড়ু, অপশন এ একদম সঠিক উত্তর। ক্লিয়ার, পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন তিন নম্বর, ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য কোনটি? ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য কোনটি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদের। এই প্রশ্নের আনসারটি হচ্ছে, দেখুন, আপনাদের আনসারটি হচ্ছে কেরালা, অপশন সি, কেরালা ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু বন্ধুরা। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে কি, দেখুন, সত্যমেব জয়তে কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? ঠিক আছে, আনসারটা কি হবে আপনাদের এই প্রশ্নের, এই প্রশ্নটা কিন্তু অনেক এক্সামে অলরেডি এসেছে। ক্লিয়ার, এই প্রশ্নটা অনেক এক্সামে কিন্তু এসেছে, তো আনসারটি হচ্ছে অপশন সি, মুন্ডুক। ঠিক আছে, সত্যমেব জয়তে কথাটি মুন্ডুক উপনিষদ থেকে কিন্তু নেওয়া হয়েছে। দেখে নেব আমরা পরের প্রশ্নটা আপনাদের। পরের প্রশ্ন হচ্ছে, দেখুন কি, পরের প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন, কোনটি অজৈব অ্যাসিড নয়? কোনটি অজৈব অ্যাসিড নয়? তো আপনাদের এই প্রশ্নের আনসারটি হচ্ছে, দেখুন, অ্যাসিটিক অ্যাসিড, অপশন বি, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ছয় নম্বর প্রশ্ন হচ্ছে, দেখুন আপনাদের ছয় নম্বর প্রশ্ন হচ্ছে, অমিত্রঘাত উপাধি নিয়েছিলেন কোন সম্রাট? অমিত্রঘাত উপাধি নিয়েছিলেন কোন সম্রাট? আনসার হচ্ছে অপশন সি, বিন্দুসার। ঠিক আছে, রাইট আনসার হচ্ছে বিন্দুসার। দেখে নেব আমরা পরের প্রশ্নটা। তো নেক্সট প্রশ্ন হচ্ছে সাত নম্বর প্রশ্ন, রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? প্রতিটা প্রশ্নই কিন্তু বন্ধুরা ইম্পর্টেন্ট। ঠিক আছে, রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? তো আনসারটি হচ্ছে ছয় বছর, অপশন ডি, ছয় বছরের জন্য তারা কিন্তু নির্বাচিত হন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখুন, পরের প্রশ্ন হচ্ছে আট নম্বর প্রশ্ন, আট নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতে ভারতে প্রথম পশু চিকিৎসালয় তৈরি করেন কোন সম্রাট? ভারতে প্রথম পশু চিকিৎসালয় তৈরি করেন কোন সম্রাট? তো আনসারটি হচ্ছে অপশন এ, অশোক। ঠিক আছে, রাইট আনসার হচ্ছে অপশন এ, অশোক। তারপরের প্রশ্ন দেখে নেব, পরের প্রশ্ন হচ্ছে, পরের প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের কোন শাসক, ভারতবর্ষের কোন শাসক প্রথম রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন? তো আপনাদের আনসারটি হচ্ছে আলাউদ্দিন খলজি, অপশন সি একদম কিন্তু সঠিক উত্তর, আলাউদ্দিন খলজি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নিচ্ছি, পরের প্রশ্ন হচ্ছে দশ নম্বর প্রশ্ন, দেখুন, কুশপর্দা গঠনে অংশ নেয় কোন খাদ্য উপাদান? তো আনসারটি হচ্ছে আপনাদের কি হবে, দেখুন, এখানে অপশন রেখেছে আপনাদের লিপিড, প্রোটিন, তারপরে এখানে বলেছে দুটি, এখানে বলা হচ্ছে কোনোটি নয়, তো রাইট আনসারটি হচ্ছে কিন্তু আপনাদের হবে দুটি। ঠিক আছে, অর্থাৎ অপশন এ এবং অপশন বি সঠিক, দোনোটাই রাইট। ঠিক আছে, অর্থাৎ কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, দুটোই, অর্থাৎ উপরের দোনোটাই কিন্তু সঠিক। ঠিক আছে, দেখে নিচ্ছি পরের প্রশ্নটা। তো পরের প্রশ্নটা বন্ধুরা আবারও এক নম্বর থেকে শুরু করলাম, পরের প্রশ্নটা হচ্ছে, তেহরিবাদ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আনসারটি হচ্ছে আপনাদের উত্তরাখণ্ড, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। দেখে নিচ্ছি পরের প্রশ্নটা,
পরের প্রশ্ন হচ্ছে, আপনাদের দেখতে পাচ্ছেন মাতৃভাষায় সংবাদপত্র আইন কোন সালে জারি করা হয়? আনসার হবে আঠারোশো আঠাত্তর। অপশন সি হয়ে যাচ্ছে আপনাদের একদম সঠিক উত্তর। 1878 সালে মাতৃভাষায় সংবাদপত্র আইন জারি করা হয়, ঠিক আছে, 1878। দেখে নিচ্ছি পরের প্রশ্নটা। পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশি রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে? তো আনসারটি হচ্ছে আপনাদের কিন্তু হবে উত্তরপ্রদেশ। রাইট আনসার হবে আপনাদের উত্তরপ্রদেশ, ঠিক আছে। দেখে নিচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, কবে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়? কবে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়? আনসারটি হচ্ছে 11 জুলাই। অপশন সি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, ক্যান্টারবেরি টেলসের লেখক কে? ক্যান্টারবেরি টেলসের লেখক কে? আনসারটি হচ্ছে জিওফ্রে চসার। অপশন বি সঠিক উত্তর, জিওফ্রে চসার, ঠিক আছে। দেখে নিচ্ছি বন্ধুরা পরের প্রশ্নটা। তো পরের প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন দেখুন, ভারতের বাস্তববিদ্যার জনক কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের বাস্তববিদ্যার জনক কাকে বলা হয়? তো আনসারটি হচ্ছে রামদেও মিশ্রা। অপশন সি সঠিক উত্তর, রামদেও মিশ্রা। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন হচ্ছে, ওটা আজকের ভিডিওর 17 নম্বর প্রশ্ন, ঠিক আছে। সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম কি? সিএফসি গ্যাসের বাণিজ্যিক গ্যাসের সরি সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম কি? তো আনসারটি হচ্ছে অপশন বি ফ্রেয়ন, ঠিক আছে। অপশন বি ফ্রেয়ন হচ্ছে সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম। দেখে নেব পরের প্রশ্ন। তো পরের প্রশ্ন, সৌর ব্যাটারিতে কোন মৌল ব্যবহার করা হয়? সৌর ব্যাটারিতে কোন মৌল ব্যবহার করা হয়? আনসারটি হচ্ছে সিলিকন। অপশন সি সঠিক উত্তর, ঠিক আছে। পরের প্রশ্ন দেখে নিচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে, তাহলে দেখুন, মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নিচের কোনটি? মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নিচের কোনটি? আনসারটি হচ্ছে আপনাদের হাইপোতেলামাস, ঠিক আছে। অপশন ডি সঠিক উত্তর, হাইপোতেলামাস মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। বন্ধুরা এখন দেখে নেব আপনাদের আজকের ভিডিওর লাস্ট প্রশ্নটা। তো আজকের ভিডিওর আপনাদের লাস্ট প্রশ্ন হচ্ছে আপনাদের 20 নম্বর প্রশ্ন। দেখুন 20 নম্বর প্রশ্ন হচ্ছে আজকের লাস্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো আগে আবার বলে দিই, যারা ত্রিপুরা পুলিশ এবং জেল পুলিশের সম্পূর্ণ সিলেবাস নিতে চান, স্ক্রিনে ডিটেল আছে, যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তো আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন হচ্ছে, রাহুল আওয়ারে কোন খেলার সঙ্গে যুক্ত? রাহুল আওয়ারে কোন খেলার সঙ্গে যুক্ত? তো বন্ধুরা লাস্ট প্রশ্ন আনসারটি হচ্ছে কিন্তু আপনাদের অপশন এ কুস্তি। রাহুল আওয়ারে কুস্তি খেলার সঙ্গে যুক্ত। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদেরকে ভারত এবং তথা বিশ্ব থেকে 20টি প্রশ্ন দিলাম। এরকম প্রতিদিন অবশ্যই আপনাদেরকে এখন ক্লাস করাবো, ভারত এবং বিশ্ব থেকে প্রশ্ন দেবো, জিকে ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতিদিন ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করবেন, ঠিক আছে বন্ধুরা। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। তার আগে আর একটা কথা বলে দিই, আপনাদের কিন্তু আমি একটা ভিডিওতে বলে দিয়েছি, আপনাদের এক্সামটা এপ্রিলের লাস্টের দিকে কিন্তু হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। আপনারা কিন্তু অন্য মনস্কতা না হয়ে অবশ্যই আপনারা প্রিপারেশনটা নেবেন। প্রিপারেশনটা নিলে আপনাদেরই উপকারে আসবে, কারণ সম্পূর্ণ আপনাদের চাকরিতে নাম কিন্তু মেরিট লিস্টের অনুযায়ী আসবে। মার্কে যে আপনারা দেখবেন, আপনার থেকে কেউ যে চাকরি পায় সে দেখবেন আপনার থেকে হয়তো 1 মার্ক পেয়ে কিন্তু সে চাকরি পেয়ে গেছে। অর্থাৎ মেরিট লিস্টে কিন্তু বন্ধুরা সম্পূর্ণ মার্কের উপর ভিত্তি করেই চাকরি হয়, ঠিক আছে। তো অবশ্যই আপনারা অবশ্যই পড়বেন, ভালোভাবে প্রিপারেশনটা নেবেন, যেন আপনারা জীবনে সফলতা পান, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।